सुप्रिय दर्शक आमी एस्ट्रोलजार केसिपाल आमार आजकेर आयोजन जन्म तारीख थेके अशुभ ग्रहेर प्रभाव जानार उपाय। देखुन आमरा जन्म तारीख किन्तु सबाई जानी कम बेशी बा आमरा एकटी कल्पित जन्म तारीख तैरी करी तो এই কল্পিত জন্ম তারিখ দেখা যাচ্ছে সঠিক জন্ম তারিখ জানি না সেক্ষেত্রে আমরা আইডি কার্ড জন্ম নিবন্ধনে পাসপোর্টে একটি জন্ম তারিখ আমরা দেই এটা কিন্তু আমরা ভেবেচিন্তে দেই না কিন্তু অটোমেটিক্যালি একটি তারিখ দেওয়া থাকে তো আমরা যে জন্ম তারিখটি তৈরি করি যেটি জন্ম গ্রহণ করি সেটি কিন্তু দৈব আপনাদের জন্ম গ্রহণ করিয়েছে কারণ জন্ম মৃত্যু বিবাহ তিনটি স্বয়ং বিধাতার হাতে বা সৃষ্টিকর্তার হাতে এখানে কারো কোনো হাত নেই তো আমরা যে কল্পিত তারিখটি করি সেটি কিন্তু করার আগে আমরা ভাবি না যে আসলে এতে এই জন্ম তারিখে আমাদের গ্রহগণ শুভ না অশুভ কি প্রভাব ফেলছে কিন্তু সেই জন্ম তারিখটি আমরা ব্যবহার করি এর মধ্যেও কিন্তু শুভ অশুভত্ব কিন্তু লুকিয়ে থাকতে পারে তো জন্ম তারিখ থেকে আমরা কিভাবে বুঝবো তার জন্যই কিন্তু যে আজকের জন্ম তারিখ যে আজকে যদি একটি শিশু জন্মগ্রহণ করে 12 জুন 2022 ইংরেজি তারিখ বিকাল 5টা ঢাকাতে জন্ম তো ওই ঢাকাতে যে শিশুটি জন্মগ্রহণ করবে সেই জন্মগ্রহণকারী শিশুটির দেখুন জন্ম তারিখ সংখ্যা হবে 12 তারিখ মানে 1+2=3 সে জুন মাসে জন্মেছে মাস সংখ্যা হচ্ছে 6 সাল হচ্ছে 2022 অর্থাৎ 2+0+2+2=6 এবার জন্ম তারিখ সংখ্যা পেলাম আমরা 3 জন্ম মাস সংখ্যা পেলাম 6 এবং জন্ম সাল সংখ্যা পেলাম 6 সব মিলে পেলাম 6 6 12 3 15 15কে যোগ করলে পেলাম 6 এই যে 6 হচ্ছে আমাদের একক সংখ্যা আর জন্ম তারিখ সংখ্যা হচ্ছে 3 অর্থাৎ বৃহস্পতি আর শুক্রের দুটি গ্রহের প্রভাব থাকবে তো এই তারিখের যে জন্ম প্ল্যানেটটি প্ল্যানেটটি দেখুন এখানে অঙ্কিত আছে বিকাল 5টা 12 জুন 2022 তো বিকাল 5টায় জন্মগ্রহণ করলে সেই জাতক বা জাতিকা কিন্তু বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হবেন তো বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য বুধ শুক্র মঙ্গল তিনটি গ্রহ হচ্ছে পাপ গ্রহ তো সেই বুধ শুক্র মঙ্গল বুধ কিনা লগ্নের সপ্তমে রবিযুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করেছে তার উপর রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে তাছাড়া দেখুন আপনাদের লগ্নের দ্বিতীয় পাপ গ্রহ সপ্তম পতি এবং দ্বাদশ পতি শুক্র সেই শুক্র কিন্তু ষষ্ঠে রাহু যুক্ত হয়ে বসে আছে ব্যাধি স্থানে আরেকটি পাপ গ্রহ হচ্ছে লগ্নপতি এবং ষষ্ঠপতি মঙ্গল সে কিন্তু বিদ্যাভাবে বিদ্যাপতি বৃহস্পতিকে সঙ্গে নিয়ে বসে আছে সেও কিন্তু পাপ গ্রহ কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এবং চন্দ্র দুটি গ্রহ শুভকারক গ্রহ তো বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্র শুভকারক গ্রহ হলে চন্দ্র কিন্তু ভাগ্যপতি সে দ্বাদশে কেতুযুক্ত এবং রাহুদিষ্ট হয়ে অবস্থান করছে তাহলে সে চন্দ্র কিন্তু এখানে পাপস্থ হয়েছে শুভ থাকা সত্ত্বেও সে কিন্তু পাপস্থ হয়েছে অথচ জন্ম তারিখটি যে তার ভিতর দেখুন 4টি চন্দ্র মিলে জন্ম তারিখটি তৈরি হয়েছে অর্থাৎ সালের ভিতর 3টি চন্দ্র 3টি 2 সংখ্যা আছে জন্ম তারিখের মধ্যেও একটি 2 আছে রবি আর চন্দ্র মিলে কিন্তু জন্ম হলো অর্থাৎ রবি হচ্ছে গ্রহ পিতা আর চন্দ্র হচ্ছে গ্রহ মাতা তো পিতা মাতার মিলনে যে শিশুটির জন্মগ্রহণ করেছে তার জন্ম হলো বৃহস্পতিকে নিয়ে তো বৃহস্পতি কিনা শুভগ্রহ তাহলে বৃহস্পতি শুভগ্রহ প্ল্যানেটেও কিন্তু বৃহস্পতি নিজ গৃহে ধনপতি এবং পঞ্চমপতি পঞ্চমভাবে বসে আছে সে নিজ গৃহে শক্তিশালী হয়ে তো বৃহস্পতি কিন্তু শুভফল দেবে অর্থাৎ এই জাতকের বা জাতিকার কিন্তু বৃহস্পতি নিঃসন্দেহে বা জন্ম তারিখটি কিন্তু নিঃসন্দেহে শুভকারক গ্রহ বা শুভগ্রহ তো সেই যে তাছাড়া রবি এই লগ্নের ক্ষেত্রে কর্মপতি সে সপ্তমে বসে আছে বুধকে সঙ্গে নিয়ে যদিও রাহুযুক্ত হয়ে বসে আছে তথাপিও বুধ যে পাপগ্রহ তো সেই পাপগ্রহকে সঙ্গে নিয়ে বসে আছে আর রাহুদিষ্ট থাকার কারণে শুভগ্রহও কিন্তু পাপস্থ হয়ে গেছে তাহলে যে 12 তারিখে জন্মগ্রহণ করলো বৃহস্পতির জাতক তাহলে এই যে রবিটা রবি আর চন্দ্র মিলে জন্মগ্রহণ করলো চন্দ্রটাও পাপস্থ হলো রবিটাও কিন্তু পাপদিষ্ট হয়ে পাপস্থ হলো তাহলে সেই বৃহস্পতি কতটা শুভ ফল দেবে বৃহস্পতি কিনা শুভফল দাতা সে শুভ অবস্থানে বসে আছে নিজ গৃহে কিন্তু অশুভ একটি মঙ্গল সেখানে গিয়ে যুক্ত হয়েছে অর্থাৎ বৃহস্পতির যে জ্ঞান গরিমা বৃহস্পতির যে সততা বৃহস্পতির নিষ্ঠা যে একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ
এগুলো প্রাপ্তির পথে। মঙ্গল কিন্তু রাগ জেদ ক্রোধ অহংকার তৈরি করবে, অর্থাৎ সেই যে জাতক বা জাতিকা বৃহস্পতি যেহেতু বিদ্যাপতি বিদ্যাভাবে বসে আছে, সে ধনপতিও বটে, তাহলে বিদ্যাগত যোগ্যতা তার ধন উপার্জনের কারণ সূচনা করবে এবং সে সৎ হবে, নিষ্ঠাবান হবে, পরোপকারী হবে, ধার্মিক হবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু সেই পদগুলোতে মঙ্গল কিন্তু বাধা সৃষ্টি করবে, কিন্তু জন্ম তারিখের মধ্যে কিন্তু কোথাও মঙ্গল নেই, অর্থাৎ মঙ্গলের 9 সংখ্যা কিন্তু জন্ম তারিখের মধ্যে নেই। তাহলে জন্ম তারিখটিতে কিন্তু মঙ্গল তার লেখাপড়ায় বা তার সততায়, তার নিষ্ঠায়, তার একাগ্রতায়, তার পাণ্ডিত্যে, তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্তিতে কোনো জন্ম তারিখের মধ্যে বাধা সৃষ্টি করছে না, কিন্তু প্ল্যানেটে কিন্তু সে বাধা সৃষ্টি করছে। মঙ্গল ষষ্ঠপতি, সে পঞ্চমভাবে বসে আছে, অর্থাৎ জাতকটি কিন্তু বা জাতিকাটি কিন্তু একটু ক্রোধী হবে, একটু তেজস্বী হবে, একটু অহংকারী হবে, এগুলো কিন্তু তার মধ্যে থাকবে। কিন্তু সেই ক্রোধ বা জেদ সে কিন্তু সঠিক পথে নিয়ে যেতে সক্ষম হবে, কারণ বৃহস্পতির গুণে মঙ্গলের যে অশুভত্ব, মঙ্গল যে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে পাপগ্রহ, সেই অশুভত্ব কিন্তু একটু হলেও বিলীন হবে। তাছাড়া জন্ম তারিখের মধ্যে যেহেতু মঙ্গলের সংখ্যা 9, সেই 9 সংখ্যা নেই, 9 সংখ্যা যে অশুভ ফল দেবে সেটি জন্ম তারিখের মধ্যে নেই, অর্থাৎ মঙ্গল পাপস্থ হওয়া সত্ত্বেও মঙ্গলের যে তেজ থাকবে, মঙ্গলের যে জেদ থাকবে, সেই জেদটা থাকবে কর্ম করার জন্য, জেদটা থাকবে বিদ্যাশিক্ষায় জয়ী হওয়ার জন্য, এমনকি ক্রোধটা থাকবে সেই তার কার্য সম্পাদন করার জন্য, সম্পাদন না করা পর্যন্ত তার যেন স্বস্তি থাকবে না, এটা কিন্তু তার মধ্যে থাকবে। দর্শকবৃন্দ, আপনাদের চ্যানেলটি কিন্তু ভিডিওটি বোঝার জন্য, বিশেষ করে এই জ্যোতিষশাস্ত্র জানার জন্য, বোঝার জন্য তো আপনাদের একটু সূক্ষ্ম নজর দিয়ে অনুধাবন করতে হবে, তবেই না কিন্তু এই ভিডিও বুঝতে পারবেন। তো দেখুন, জন্ম তারিখের মধ্যে মঙ্গল যেহেতু নেই বা মঙ্গল কোনো গ্রহ দ্বারা জন্ম তারিখ সংখ্যার মধ্যে নিউমারোলজি মোতাবেক সে কোনো অশুভত্ব তৈরি করছে না, কিন্তু প্ল্যানেটে সে পাপ থেকে সে কিছুটা অশুভ করার চেষ্টা করছে, কিন্তু করে সে কিন্তু জয়ী হতে পারবে না, কারণ তার উপর পাপ বা কোনো অশুভ গ্রহের দৃষ্টিও নেই, সে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে বসে আছে। অর্থাৎ তার যে জীবনের যে ধরুন সে বিদ্যান নিশ্চিত হবে, কিন্তু লেখাপড়া কোন দিকে হবে, বিশেষ করে বৃহস্পতি কিন্তু শিক্ষকতা, ওকালতি, আইনজীবী, এমনকি বিশেষ করে যারা ধর্মপ্রচারক, ধর্ম প্রসার বা যারা রাজনৈতিক ক্রিয়াকলাপে লিপ্ত হবেন বা উত্তরাধিকার সূত্রে ব্যবসা বাণিজ্য, উত্তরাধিকার সূত্রে কর্ম যারা পাবে, ঠিক তদনুরূপ দিকে কিন্তু নিয়ে যাবে। তো সেই দিকে নিয়ে যেতে এই মঙ্গল যে বাধা সৃষ্টি করবে, অর্থাৎ মঙ্গল কিছু বাধা সৃষ্টি করতে পারে আপনাদের রাগে যদি ক্রোধী অহংকারী করতে পারে, এমনকি মঙ্গল দেখা গেল পিতার অসুস্থতায় অনেক ব্যয় হতে পারে, পিতাকে অকালে জীবন অবসান ঘটতে পারে, কারণ ষষ্ঠপতি কিন্তু মঙ্গল অর্থাৎ ব্যাধিপতি কিন্তু মঙ্গল পঞ্চমভাবে বসে আছে, এমনকি পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তারও শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ করতে পারে, কিন্তু তাই বলে এই যে খারাপ করবে ওখান থেকেই কিন্তু আপনাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করবে, যে ওই আঘাত পেয়ে আপনারা কিন্তু সৎ শিক্ষা, সৎ আদর্শ, সৎ নীতি এগুলো নেওয়া আপনারা শুরু করবেন, কারণ দেখা যাচ্ছে আপনাদের পিতা আপনাদের পরিপূর্ণ গাইডলাইন দিতে পারছে না, তো গাইডলাইন দিতে পারছে না, আপনাদের জেদ করে কিন্তু সেই গাইডলাইনে যেতে হবে, তো সেই জেদটা তৈরি করবে হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতির তারিখে জন্মগ্রহণ করেছেন, রবি চন্দ্র মিলে, তো রবি এবং চন্দ্র এই দুটি গ্রহ হচ্ছে, চন্দ্র নিঃসন্দেহে শুভকারক গ্রহ, আর রবি চন্দ্রের সম্বন্ধ হলে রাজযোগ তৈরি করে, তো রবি চন্দ্রের সম্বন্ধ তৈরি করেনি কিন্তু রবিটি কি মানে চন্দ্রটি কিন্তু শুভকারক গ্রহ, এবং রবিও এই লগ্নের যেহেতু দশমপতি সে চন্দ্রের সঙ্গে সম্বন্ধ করলে রাজযোগ তৈরি করে, তো সে রবি একটি শুভকারক গ্রহ, সে সপ্তমে বসে আছে কিন্তু রাহুর দৃষ্টি পড়ার কারণে সে পাপস্থ হয়েছে, তো পাপস্থ হয়েছে বলে যে তার একেবারে কর্মপতি সপ্তমভাবে বসে আছে, তার মানে তার জীবনসঙ্গী কর্ম করবে, তার বিবাহের পর ভাগ্য উন্নতি হবে, এটাই কিন্তু স্বাভাবিক। পাপদৃষ্ট হয়েছে বিধায় যে একেবারে রবির আলো স্তব্ধ হয়ে যাবে বা একেবারে অমাবস্যার অন্ধকারে গিলে খাবে বা তার জীবনে সূর্য কখনো উদিত হবে না, এমনটি কিন্তু হতে পারে না। তাছাড়া জন্ম তারিখ যে শিশুটিকে জন্ম দিয়েছে সে তো রবিই জন্ম দিয়েছে, রবির সঙ্গে চন্দ্রের, বিশেষ করে চন্দ্রের সঙ্গে রবির বা রবির সঙ্গে চন্দ্রের কোনো শত্রুতা নেই,
তো সেই রবি আর চন্দ্র মিলে বৃহস্পতির তারিখ এসে জন্মগ্রহণ করেছে। আর দেবগুরু বৃহস্পতির সঙ্গে কিনা নিউমারোলজিতে বা জ্যোতিষশাস্ত্রে বুধ এবং শুক্র দুটি গ্রহের শত্রুতা রয়েছে। তো বুধ এবং শুক্র এই দুটি গ্রহ হচ্ছে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে পাপ গ্রহ। তাহলে বুধ কিনা সেই শুভ রবির সঙ্গে যুক্ত হয়ে কিছুটা বুদ্ধিভ্রংশতা করাতে পারে, কিছুটা ভুল পথে পদার্পণ করাতে পারে, কিন্তু ভুল পথে পদার্পণ করায় ভুলের মাধ্যমেই কিন্তু এই জাতক জাতিকা শিক্ষা লাভ করবে। কেন শিক্ষা লাভ করবে? কারণ বুধ যতটা ভুল করাবে রবি মঙ্গলের তেজস্বিতায় তাদেরকে কিন্তু পুনরায় কিন্তু সেই শক্তিশালী করে তুলবে। কারণ রবি মঙ্গলের যে তেজস্বিতা থাকবে বৃহস্পতি কিন্তু তাদেরকে সাপোর্ট দিচ্ছে। এমনকি সে যে তারিখ মাস সাল মিলে যে শুক্রের সংখ্যায় জন্মগ্রহণ করেছে সেই শুক্রটি কিন্তু পাপ গ্রহ। তো শুক্রটি পাপ গ্রহ, সে ষষ্ঠে পাপযুক্ত হয়েছে। তাহলে তার মধ্যে শুক্র কী দেয়? শুক্র দেয় সুখ শান্তি, শুক্র দেয় ধন ঐশ্বর্য ধরে রাখার ক্ষমতা। শুক্র ষষ্ঠে যেহেতু বসে আছে রাহুযুক্ত হয়ে, তাহলে তার শুক্রজনিত ব্যাধিবিড়া, প্রস্রাব, কিডনি, ধাতুগত রোগ, নারী জাতির ফিমেল ডিজিজের প্রবণতা এগুলো তৈরি করতে পারে, কিছুটা মানসিক অশান্তি দিতে পারে, মনোকষ্ট দিতে পারে, ধন সঞ্চয়ে বাধা সৃষ্টি করতে পারে, চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি করাতে পারে। কিন্তু তার ভিতর দিয়েও কিন্তু তাকে শিক্ষা লাভ করাবে, কারণ শুক্রকে কিন্তু জন্ম দিয়েছে দেখুন চন্দ্র। তো যে চন্দ্র শুক্রকে জন্ম দিয়েছে সেই চন্দ্রের সঙ্গে শুক্রের কিন্তু একটা শত্রুতা রয়ে গেছে। তো শত্রুতা থাকার কারণে তাকে ব্যাধিপীড়ায় ভোগাবে ঠিকই, কিন্তু তাই বলে ষষ্ঠপতি মঙ্গল যেহেতু পঞ্চমে বৃহস্পতি যুক্ত হয়ে বসে আছে, তো এই শুক্র কি মেরে দেবে বা কোনো ঘাতক ব্যাধিতে আক্রান্ত করবে? মারণঘাতক ব্যাধিতে তার মৃত্যু হবে? সারা জীবন কি বিকলাঙ্গ জীবন যাপন করবে? সারা জীবন অশান্তি অনটনে চলবে? তা কিন্তু নয়। কারণ বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু আর শুক্র হচ্ছে দৈত্যদের কুলগুরু। এই দুজনের মধ্যে শত্রুতা রয়েছে ঠিকই, কিন্তু জন্ম তারিখ মাস সাল মিলে হচ্ছে শুক্র, আর জন্ম তারিখ সংখ্যা যেটা জন্ম তারিখ যেটা হাই ভোল্টেজ যে গ্রহটি সেটি হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি একা কিনা সে রাজযোগের কারক হয়ে পঞ্চমে বসে আছে। তো এই যে বৃহস্পতি যেমন শুভ কারক গ্রহ, তেমনি এই বৃহস্পতি কিন্তু আবার মুখ্য মারক গ্রহ। তো সে তো মারক লক্ষণ আক্রান্ত হয়নি, তাহলে সে মারক হবে কেন? সে রাজযোগ কারক গ্রহ, অর্থাৎ সে কিন্তু শুভ ফল দেবে। তো শুভ ফল দেওয়ার কারণে এই শুক্রের অশুভত্ব, অর্থাৎ শুক্রের যে নেশা মদ্য জুয়ায় আকৃষ্টতা বা পরনারী পরপুরুষের প্রতি আকৃষ্টতা, চরিত্রভ্রষ্টতা, এই সকল দিক থেকে বরং দূরীভূত করবে। কারণ শুক্রটি প্ল্যানেটে কিন্তু পাপস্থ, সে ষষ্ঠে বসে আছে, এমনি সে লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ, তাছাড়া রাহু দ্বারা যুক্ত হয়ে বসে আছে। অর্থাৎ শুক্রের তার যে তেজ, মানে শুক্রের যে অহংকার, শুক্রের যে তার অনুচিত অবৈধ কাজবাজে যাওয়ার যে মানসিকতা, সেগুলোকে কিন্তু ধ্বংস করবে। যখন ধ্বংস করবে তখন দৈত্য কুলগুরু শুক্রাচার্যের কুপ্রভাবটা কিন্তু বিলুপ্ত হবে। যখন বিলুপ্ত হবে তখন কিন্তু বৃহস্পতির শক্তিকে জাগ্রত করে সেই জাতক বা জাতিকাকে সুখ শান্তি সমৃদ্ধিময় এক রাজকীয় জীবন উপহার দেবে, তাতে কিন্তু সন্দেহের অবকাশ নেই। তাছাড়া আপনারা ধরে নিতে পারেন যে শরীর যেহেতু আছে আমাদের শরীর কষ্ট হবে, মন যেহেতু আছে কিছুটা মনোকষ্ট হবে, কিন্তু আপনারা কতটা ভালো মানুষ, কতটা প্রতিষ্ঠা পেলেন। কারণ কর্কট বৃশ্চিক মীন লগ্নের জাতক বা জাতিকারা সাধারণত বিশেষ করে নম্র ভদ্রচিত ব্যবহার, তাছাড়া তাদের সততা, নিষ্ঠা, পাণ্ডিত্য, এমনকি নতুন কিছু সৃষ্টি করা, নতুন কিছু গবেষণা করা, নতুন কিছু আবিষ্কার করা, জীবনের লাইফস্টাইলকে বদলানোর এক প্রচেষ্টা, এগুলো কিন্তু থাকে। তো দেখুন, একটা হচ্ছে পুরস্কার আর একটা হচ্ছে দৈব প্রাপ্তি। তো দৈব প্রাপ্তি আর আপনাদের কর্মদক্ষতা, এই দুটির মিলন ঘটিয়েই কিন্তু মানব জাতিকে সফলতার শীর্ষে নিয়ে যাবে। ভাগ্য আপনাদের সাপোর্ট করতে হবে। তো ভাগ্য কিন্তু সাপোর্ট করছে একমাত্র বৃহস্পতি, সে কিন্তু আপনাদেরকে সাপোর্ট করছে। রবি কিন্তু সে সপ্তমে অবস্থান করছে, রবি কিন্তু সে যদিও রাহুদিষ্ট, কিন্তু তাই বলে যে রবি শুভ ফল দিচ্ছে না তা কিন্তু নয়। তো কর্মপতি শুভ ফল দিচ্ছে, ভাগ্যপতি কিনা শুভ ফল দিচ্ছে? ভাগ্যপতি দ্বাদশে ব্যস্ত হয়েছেন ঠিক
আছে। তুলা রাশির লোক সাধারণত শিল্পী মনা হবে, গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তি, সোশ্যাল মিডিয়ার কর্ম এ সকল দিকে যুক্ত হবে, অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন ভদ্র মানুষ হবে। তার সঙ্গে কেতু যুক্ত হয়েছে এবং রাহুর দৃষ্টি পড়েছে, তার মানে চন্দ্র গ্রহণের মতো চন্দ্রকে একটু দুর্বল করেছে। কিন্তু জন্ম তারিখটির মধ্যে দেখুন চন্দ্রের সংখ্যা আছে আপনার চারটি, চন্দ্র মিলে শুক্র তৈরি করেছে, চারটি চন্দ্র, একটি শুক্র, একটি রবি। তো এই যে চন্দ্র এবং শুক্র আর রবি মিলে যে শুক্রের তারিখটি তৈরি করলো, তার মানে শুক্রকেও এখানে বলবান করলো, তা শুক্রকে যতটুকু বলবান করেছে বা শুক্রের যে প্রভাব করেছে, শুক্রের যে প্রভাব করেছে সে প্রভাবটা কিন্তু আপনারা পাবেন। কিন্তু অশুভ প্রভাব যেটি করেছে শুক্র দত্তদের কুলগুরু, সে ষষ্ঠভাবে থেকে রাহুযুক্ত থাকার কারণে তার অশুভ দিকগুলো বরং বিলীন হবে আর শুভ ফলগুলোকে বেশি প্রতিফলিত হবে। তাছাড়া আপনাদের রাশি অধিপতিও শুক্র, তাহলে রাশি অধিপতি এবং রাশির অষ্টমপতি কিন্তু শুক্র, সে কিনা সপ্তমে বসে আছে রাহুযুক্ত হয়ে। তো সপ্তমে রাহু, চতুর্থে রাহু সাধারণত কিন্তু বিবাহ করায়, বিবাহের বাধা বিপত্তি দূর করায়, এটি কিন্তু জীবনে ঘাতক হয় না। রাহু সকল ক্ষেত্রে কিন্তু বিপর্যয় ঘটাবে তা কিন্তু নয়। মেষরাশিতে রাহু শুক্রকে সঙ্গে নিয়ে বসে আছে, রাহুর সঙ্গে শুক্রের কোনো শত্রুতা নেই, তাছাড়া শুক্রের সঙ্গে রাহুরও কোনো শত্রুতা নেই। কিন্তু রাহু নৈসর্গিক পাপগ্রহ, তার সঙ্গে শুক্র শুভ গ্রহ যুক্ত হয়েছে ষষ্ঠভাবে, তার মানে সে শান্ত থেকে তার সেই জাতক জাতিকার প্রাপ্তির পথকে আরও খুলে দেবে এবং যে রোগ ব্যাধিগুলো হবে সেগুলো আরোগ্য লাভ করা সম্ভব হবে, হয়তো রোগ ব্যাধিতে তাকে ভোগাবে বা দুর্ঘটনা রক্তপাত ঘটাবে, মানসিক কিছু অশান্তি ঘটাবে, কিন্তু সেখান থেকে তারা শিক্ষা নিয়ে আরও দশগুণ শক্তিতে বলীয়ান হয়ে দিন দিন ভাগ্য উন্নতির দিকে সে ধাবিত হবে। অর্থাৎ জন্ম থেকে তার ভাগ্য উন্নতি হতে হতে মৃত্যুকাল অবধি সে দেখা যাচ্ছে ভাই বোনের মধ্যে সব থেকে ধনী, জননন্দিত, শিক্ষিত, প্রতিষ্ঠিত, সৎ, উদার, পরোপকারী, সংসারের ভিতরে একক নেতৃত্ব এগুলো থাকবে, পিতামাতার প্রিয় সন্তান হবে, সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে। যদিও পাওয়ার ক্ষেত্রে মঙ্গল কিছুটা বাধা সৃষ্টি করবে, কিন্তু এখানে বাধা সৃষ্টি করে সে কিছু করতে পারবে না বৃহস্পতি যুক্ত থাকার কারণে। উপরন্তু সে নিজে উপার্জন করবে, সেই উপার্জন করে নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলো সে কিনবে, এমনকি ভূমি সম্পত্তির মালিক কিন্তু সে হবে। কারণ জন্ম তারিখে যেমন বৃহস্পতি, একক বৃহস্পতি সে কিন্তু নিজ গৃহে মীন রাশিতে পঞ্চমভাবে বসে আছে। দেখুন পঞ্চম থেকে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা বিচার করি, তো বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা যার থাকবে সে সেই সকল দিকেই কর্ম করবে। তো এই যার জন্য পঞ্চম ভাবকে কিন্তু আবার কর্মের সাপোর্ট ভাবও কিন্তু বলা হয়ে থাকে। তাছাড়া যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতি বসে থেকে আয়ভাবে তার সপ্তম দৃষ্টি দিয়েছে, তো আয়ভাবে দৃষ্টি দিয়েছে, তাহলে যে সাবজেক্ট নিয়ে সে লেখাপড়া করবে সেই সাবজেক্ট রিলেটেড কর্ম করে সে উপার্জন করবে। তো বৃহস্পতির সাবজেক্টই তো রয়েছে আইন পেশা, বৃহস্পতির সাবজেক্ট রয়েছে জ্ঞান, বিশেষ করে শিক্ষকতা, ধর্মযাজক, ধর্মপ্রচার, ধর্মের প্রসার এগুলো কিন্তু রয়েছে। এমনকি বিশেষ করে আমরা যে সকল দৈব জিনিসপত্র, বিশেষ করে দশকর্মা ভাণ্ডার বা পূজার যে সকল জিনিসপত্র, এই সকলের ব্যবসা, বই পুস্তকের ব্যবসা, যা দিয়ে আমরা জ্ঞান গরিমা লাভ করি, আমরা বিদ্যা শিক্ষা লাভ করি, সেই সকল ব্যবসা বাণিজ্যও কিন্তু বৃহস্পতির অধীনে রয়েছে। তো সেই সকল ব্যবসা বাণিজ্য করে তারা উন্নতি করবে, ভাগ্যপতি সেখানে চন্দ্র সাপোর্ট করবে, কর্মপতি রবিও কিন্তু সেখানে সাপোর্ট করছে। তাহলে সেই জাতক, এই যে 12 জুন 2022 যে জাতক জাতিকা জন্মগ্রহণ করেছে, শুক্র তার লগ্ন সাপেক্ষে পাপগ্রহ, কিন্তু সে লগ্নের বিকাল পাঁচটায় জন্মগ্রহণ করে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সে পাপগ্রহ হয়েছে। কিন্তু লগ্নটা তো 24 ঘন্টায় 12টি লগ্ন, মানে 2 ঘন্টা অন্তর একটি করে লগ্ন চেঞ্জ হবে। তো সময় সাপেক্ষে যখন লগ্ন পরিবর্তন হবে তখন অন্য গ্রহ পাপ হবে, অন্য গ্রহ শুভ হবে। তো বিশেষ করে শুক্রটি এখানে রাহু যুক্ত হয়েছে, এটি হচ্ছে মূল বিষয়। কিন্তু শুক্রের যে শুভ প্রভাব, যেহেতু জন্ম তারিখের মধ্যে শুক্র রয়েছে, শুভ প্রভাবটি কিন্তু বেশি প্রতিফলিত হবে, অশুভ দিকটি কিন্তু দূরীভূত হবে। যখন অশুভ দিকটি দূরীভূত হবে তখন তাদের জীবনকে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে। তাছাড়া আপনারা 12টি লগ্ন সাপেক্ষে যখন এটিকে ব্যাখ্যা করে
বোঝা যাবে বা বোঝার আপনারা চেষ্টা করবেন যে মেষ লগ্ন যদি হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু বুধ শুক্র শনি তিনটি গ্রহ পাপ, যদি বৃষ লগ্ন হয় তাহলে বৃষ লগ্ন হলে বৃহস্পতি শুক্র চন্দ্র তিনটি গ্রহ পাপ, তো সেক্ষেত্রে যদি বৃষ লগ্ন হয় তাহলে ধরে নেওয়া যাবে বৃহস্পতি পাপ, শুক্র পাপ এবং চন্দ্র পাপ। তো যখন চন্দ্র বৃহস্পতি শুক্র তিনটি গ্রহ পাপ হবে, চন্দ্র মাতৃকারক, স্নেহ মায়া মমত্ব তার মধ্যে কম থাকতে পারে, তাছাড়া শুক্রের সুখ শান্তি নষ্ট হতে পারে, বৃহস্পতির জ্ঞান গরিমা তখন নষ্ট হতে পারে, কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু সেটি নষ্ট হচ্ছে না। তো লগ্ন সাপেক্ষে ফলাদেশ কিন্তু ভিন্ন দিচ্ছে। তবে আমাদের প্রশ্ন হচ্ছে জন্ম তারিখ থেকে অশুভ গ্রহের প্রভাব জানার উপায়। শুভ এবং অশুভ গ্রহ দুটিই কিন্তু জানতে হবে। তো যে গ্রহটি জন্ম তারিখকে বৃহস্পতির তারিখে জন্মগ্রহণ করিয়েছে, জন্ম করালো রবি এবং বৃহস্পতি, তো জন্ম করালো কিন্তু রবি এবং চন্দ্র, রবি চন্দ্র যুক্ত হয়ে বৃহস্পতির জন্ম দিল, সেই সঙ্গে কয়েকটি চন্দ্র এবং শুক্র মিলে আবার শুক্রের জন্ম দিল, অর্থাৎ শুক্র এখানে পাওয়ারফুল গ্রহ, লগ্ন সাপেক্ষে সে পাপস্থ আছে, কিন্তু জন্ম তারিখ সংখ্যা নিউমারোলজির পাওয়ারে সে কিন্তু শক্তিশালী হবে, এবং এই শুক্র বরং বৃহস্পতির সঙ্গে দ্বন্দ্ব করবে না, সে বরং মিলিত হয়ে শুক্রের সুখ শান্তি যেমন বৃদ্ধি করবে, আর বৃহস্পতির জ্ঞান গরিমায় তাদেরকে মহান করে তুলবে। যখন সুখ শান্তি সমৃদ্ধি থাকবে আর বৃহস্পতির জ্ঞান গরিমায় মহান করবে, তখন কিন্তু সেই জাতক বা জাতিকা মহামানবে পরিণত হবে। তাছাড়া বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কিন্তু মূলত, আমি পূর্বেও বলেছি আবারও বলছি, যে কর্কট বৃশ্চিক মীন লগ্নের জাতক জাতিকা বা কর্কট বৃশ্চিক মীন রাশির জাতক জাতিকারা, ১২টি রাশি লগ্নের মধ্যে এরা সবথেকে শ্রেষ্ঠ মানব বা মানবী হয়ে থাকেন। তো সেই হওয়ার পথে জন্ম তারিখ সংখ্যায় কিন্তু কোনো অন্তরায় হচ্ছে না। তো এই তারিখটি পরিবর্তন হয়ে ধরুন আমরা সে ১২ তারিখে জন্ম না গ্রহণ করে সে ১৩ তারিখে জন্মগ্রহণ করলো পরের দিন, ১৩/৬/২০২২। এবার আপনারা একটু লক্ষ্য করুন যে ১৩ তারিখ মানে চার সংখ্যায় জন্মগ্রহণ করেছে, ৬ মাস এবং সাল সংখ্যা হচ্ছে ৬, তাহলে ৬/৬/১২/৬/১৬/৬/১৭, এই ১৬=৭, তাহলে রাহু এবং কেতুর তারিখে জন্মগ্রহণ করেছে। এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে ১৩ তারিখ অর্থাৎ রবি এবং বৃহস্পতিরকে দিয়ে রাহুর জন্মগ্রহণ করিয়েছে, সেই রাহু কিনা তার লগ্নের ষষ্ঠে অবস্থান করছে, ধরে নিন এদিনও ৫টায় জন্মগ্রহণ করেছে, তাহলে বিকাল ৫টায় জন্মগ্রহণ করলে রাহু কিন্তু তার ষষ্ঠে অবস্থান করবে, তাহলে রাহু কিন্তু অবশ্যই অবশ্যই অশুভ ফল দেবে। আর এই যে সালে মাসে মিলে যে কেতুর সংখ্যাটি হলো, সেই কেতু কিনা দ্বাদশে, এও কিন্তু অশুভ ফল দেবে। তো যখন রাহু আর কেতু দুটি গ্রহ অশুভ ফল দেবে, তখন রাহু কিন্তু যে শনির মতো বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় মারামারি লাঠালাঠি কাটাকাটি মামলা মোকদ্দমা এগুলো ঘটাবে, কেতু গুপ্ত শক্তির কারক হবে, অযাচিত ব্যয় করাবে, লোকে ভুল বোঝাবে, সন্দেহ করাবে, এমনকি জীবনের যত প্রাপ্তিকে সে কিন্তু বাধা সৃষ্টি করবে দ্বাদশস্থ কেতু ব্যয়ভাবে থেকে। তখন কিন্তু আমরা রাহু আর কেতু দুটি গ্রহকেই কিন্তু অশুভ পাচ্ছি, আর রাহু কেতু দুটি গ্রহকেই যখন অশুভ পাচ্ছি, তখন কিন্তু রাহুর সঙ্গে রবির শত্রুতা রয়েছে, চন্দ্রের শত্রুতা রয়েছে, মঙ্গলের শত্রুতা রয়েছে, কেতুর সঙ্গে কিন্তু শুক্র এবং শনি দুটি গ্রহের শত্রুতা রয়েছে, তখন কিন্তু ৯টি গ্রহের মধ্যে ৫টি গ্রহের সঙ্গে তো শত্রুতা রয়েছে রাহু কেতুর, আর রাহু কেতু নিজেও কিন্তু ষষ্ঠে অশুভ অবস্থানে আছে, আবার দ্বাদশে কেতুও কিন্তু অশুভ অবস্থানে আছে, তাহলে ৫টি আর ২টি ৭টি গ্রহই কিন্তু অশুভ হয়ে গেল। তো বাকি থাকলো কিন্তু একমাত্র বুধ আর মঙ্গল। তো সেই বুধ আর মঙ্গল, বুধ কিনা রাহুদিষ্ট হলো আর মঙ্গল সে কিন্তু বৃহস্পতি যুক্ত হয়ে থাকলো, তো বৃহস্পতি যুক্ত হয়ে তখন একমাত্র মঙ্গল কিন্তু তাকে সাপোর্ট দেবে। তো মঙ্গলের কাজ তো হচ্ছে সৌর্য বীর্য ঐশ্বর্য, তারপরে রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো বৃদ্ধি করা। তো যখন মঙ্গলের একমাত্র মঙ্গল আর শুক্র এই দুটি গ্রহ শুভ ফল দেবে, তো শুক্র তো রাহু যুক্ত হয়ে সে তখন পাপস্থ হয়েছে, যদি ১৩ তারিখে জন্মগ্রহণ করে তো শুক্র তখন পাপস্থ হয়েছে এমনি প্ল্যানেটে, আর মঙ্গলটা কিনা বৃহস্পতি যুক্ত হয়ে সে শুভ ফল দিচ্ছে। কিন্তু মঙ্গল লগ্নপতি এবং ষষ্ঠপতিত্ব দোষ, লগ্নপতি হিসাবে সে মঙ্গল শুভকারক গ্রহ হলেও ষষ্ঠপতিত্ব দোষ কিন্তু পঞ্চমে রয়েছে, তখন না বলা যায় যে তার পিতা অকালে মারা যেতে পারে, পিতার চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে, পিতৃ সম্পত্তি নষ্ট হতে পারে, পিতৃ সম্পত্তি নিয়ে মামলা
মকদ্দমা হতে পারে, কেতুর কারণে গুপ্ত শত্রু প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলাতে পারে, আপনাদের গোপন প্রেম অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস করে দিতে পারে, মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা মকদ্দমায় ঢুকিয়ে দিতে পারে, এমনকি জেল খাটতে হতে পারে। এই সকল বিষয় কিন্তু একেবারে বিপর্যস্ত করে ফেলতে পারে। দেখুন, একই প্ল্যানেট সময়ও একই, শুধুমাত্র আপনার তারিখটি চেঞ্জ হলো। তো এই তারিখটি চেঞ্জ হওয়ার পরে যখন 13/6/2022 যখন জন্মগ্রহণ করবে, তখন কিন্তু একটি জিনিস লক্ষ্য করবেন, চন্দ্র কিন্তু আর তুলাতে থাকছে না, চন্দ্র কিন্তু তখন বৃশ্চিকে চলে যাবে। তো যখন বৃশ্চিক রাশিতে চন্দ্র চলে যাবে, তখন রাশিটা বৃশ্চিক, লগ্নটাও বৃশ্চিক। তো যখন বৃশ্চিকে চন্দ্র যাচ্ছে, তখন কিন্তু এই চন্দ্র জন্ম তারিখ সাপেক্ষে রাহুর সঙ্গেও শত্রুতা রয়েছে, আবার কেতুর সঙ্গেও কিন্তু শুক্র শনির শত্রুতা রয়েছে। তো রাহুর সঙ্গে শত্রুতা, রাহুর তারিখে জন্মগ্রহণ করেছে, চন্দ্রের শত্রুতা রয়েছে, আর তাছাড়া রাহুর গ্রাসে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়। তো রাহুর সঙ্গে চন্দ্রের যেমন শত্রুতা রয়েছে, আবার সূর্য কিনা রবি যে উঠলে সূর্য উদিত হবে, জগৎ আলোকিত করবে, সেখানেও কিন্তু রাহু দৃষ্টি করেছে। তো রাহুর তারিখে আবার জন্মগ্রহণ করেছে, তখন কিন্তু দেখা যাবে যে এই বৃশ্চিক রাশি লগ্নের প্রভাবে সেই জাতক প্রতিষ্ঠিত হবে। এখানে রাহু কেতু কিন্তু তাকে ঠেকায় রাখার চেষ্টা করবে বা তাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, জীবনের গতিপথকে স্তব্ধ করবে, তাকে ভিন্ন পথে নিয়ে যাবে। তখন কিন্তু যে রাশি লগ্ন যেহেতু বৃশ্চিক, তো তখন কিন্তু এই চন্দ্র, যেহেতু আমি পূর্বেই বলেছি যে কর্কট বৃশ্চিক মীন রাশি বা কর্কট বৃশ্চিক মীন লগ্নে জাতক জাতিকারা সব থেকে উত্তম মানব হবেন বা উত্তম মানবই হবেন, তো সেই সাপোর্টটা কিন্তু সে পাবে। এমনকি রাহুর যে রবির উপর যে দৃষ্টি রয়েছে, সেই দৃষ্টিজনিত কারণে রবি যে স্তব্ধ হচ্ছে, এমনকি রবি রাহুর সঙ্গে যে শত্রুতা রয়েছে, চন্দ্রেরও কিন্তু শত্রুতা রয়েছে, কিন্তু চন্দ্র তখন রাশির বলে বলিয়ান হয়ে তার দেহ মনকে আরও শক্তিশালী করে তখন কিন্তু দুর্বার গতিতে এগিয়ে চলবে। আর বৃহস্পতি কিনা সেই ক্ষেত্রে পরিপূর্ণরূপে সাপোর্ট দেবে, কারণ সে ধনপতি এবং পঞ্চমপতি। তো এক্ষেত্রে আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো যে আপনারা জন্ম তারিখে রাহুর তারিখে জন্মেছেন, তাহলে কি রাহুর প্রতিকার করবেন? রাহুর প্রতিকার করলে কি হবে বা কেতুর প্রতিকার করলে কি হবে? দুটিই তো অশুভ তারিখে আমরা জন্মগ্রহণ করেছি। তো রাহু দেখুন ষষ্ঠে অবস্থান করে ধনভাবে দৃষ্টি দিয়ে ধন ক্ষয় করবে, সে দ্বাদশভাবে দৃষ্টি দিয়ে ব্যয়ের মাত্রা বাড়িয়ে দেবে, তার নবম দৃষ্টি কর্মভাবে দিয়ে কর্মহানি ঘটাবে, সপ্তমভাবে দিয়ে দাম্পত্য জীবনকে অশান্তি করবে। তাহলে রাহুর গোমেদ পড়লে কিন্তু আরও হিতে বিপরীত হবে। আর যখন কেতুর প্রতিকার করবেন, কেতু দ্বাদশে অবস্থান করছে, কেতু তখন কিন্তু শান্ত হয়ে ব্যয়ের মাত্রা কমাবে, গুপ্ত শত্রুর প্রবণতা কমাবে, কাজকে আপনাদের কাজ বা জীবন চলার পথে যে কর্ম, সে কর্মকে স্তব্ধ করতে পারবে না, অযাচিত ব্যয় করে ঋণগ্রস্ত করতে পারবে না। একমাত্র কেতুই কিন্তু তখন শুভ ফলদাতা হয়ে আপনাদের ভাগ্য উন্নতি ঘটাবে। তো এই কেতু যখন ভাগ্য উন্নতি ঘটাবে, তখন আমরা একটি কাজ করতে পারি যে কেতুর একটি ক্যাটসাই আর বৃহস্পতির একটি পোকরাজ, এই দুটি প্রতিকার কিন্তু আমরা পরিধান করতে পারি। তাহলে কী হবে যে বৃহস্পতি নিজ গৃহে থাকা সত্ত্বেও সে যে মঙ্গল দ্বারা যে পাপস্থ হয়েছে বা মঙ্গল দ্বারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতির হাত থেকে বৃহস্পতিকে বাঁচাবে বা মঙ্গলকে সঙ্গে নিয়ে বৃহস্পতি যাতে কাজ করতে পারে, তার জন্য তখন আমরা বৃহস্পতি নিজ গৃহে থাকা সত্ত্বেও বৃহস্পতির প্রতিকার করব, কিন্তু মঙ্গলেরও যাতে কাজ করে তার জন্য আমরা অরেঞ্জ কালার, পেজ কালার বা আগুন কালারের আমরা একটি পোকরাজ পরিধান করব। কালার অনুযায়ী সেফার গ্রুপের রত্ন কিন্তু ভিন্ন ভিন্ন কাজ করে থাকে। আর কেতুর প্রতিকার যখন পড়ব, তখন কেতুর ক্যাটসাইটি যেহেতু শুক্রের গৃহে বসে আছে, তো আমরা সাদা রঙের একটি ক্যাটসাই পরিধান করব। তখন কিন্তু আমাদের যে এই কেতুই শুভ ফল দেবে আর বৃহস্পতির শুভত্বের ফলে আর মঙ্গলের শুভত্বের ফলে, আমাদের এই রাহুর তারিখে জন্মগ্রহণ করা সত্ত্বেও, আমরা রাহু কেতুর তারিখে নিয়ে জন্মগ্রহণ করা সত্ত্বেও আমরা আমাদের ভাগ্য উন্নতি ঘটাতে সক্ষম হব বা জীবনে প্রতিষ্ঠার পথে ধাবিত হব। তো দর্শকবৃন্দ, ভিডিওটি আপনাদের জটিল কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে আপনাদের জন্য এই চ্যানেলটি কিন্তু জ্যোতিষশাস্ত্র শেখার জন্য, জ্যোতিষশাস্ত্রের সঠিকটি জানার জন্য এই চ্যানেলটি। তো আপনাদের একটু বিশেষ করে
परिपूर्ण मनोयोग दिए किन्तु भिडियोटी देखते होबे। ताछाड़ा जदि आपनारा जन्म तारीख सम्पर्के जानते बुझते असमर्थ हन जे जन्म तारीख शुभ बा अशुभ ग्रहेर प्रभाव कोनटी, एटा आपनारा कमेंट बक्से सठिक जन्म तारीख, जन्म मास, जन्म साल, जन्म बार, जन्म समय आपनारा पाठाते पारेन। आमि चेष्टा करब ओई कमेंट बक्से आपनादेर उत्तर देवार जन्य যে কোন গ্রহটি আপনাদের শুভ এবং কোন গ্রহটি অশুভ। তো দর্শকবৃন্দ, আপনাদের চ্যানেল আপনারা কমেন্ট করুন এবং আপনারা কমেন্ট করে আপনারা আপনাদের কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ এটা জেনে নিন। এটা বিনামূল্যের একটি পরিষেবা, এমনকি এই চ্যানেলটি হচ্ছে আপনাদের সেবা প্রদান করার জন্য, আপনাদের জানানোর জন্য, এই মহান জ্যোতিষশাস্ত্র সঠিকতা যাচাই করার জন্য। তো আপনারা যাচাই বাছাই করার সুযোগ পাবেন। সেই সঙ্গে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয় জনদের দেখারও সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ সুন্দর সাবলীলভাবে জীবন অতিবাহিত করুন, সুখ শান্তি সমৃদ্ধিতে আপনাদের জীবন ভরে তুলুক। আপনাদের জন্ম তারিখ থেকে শুভ অশুভ গ্রহের প্রভাব বা অশুভত্ব কোনটি, কী প্রতিকার ধারণ করবেন সেটি জানার সুযোগ পান, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।